বাচ্চা চুরির অভিযোগে ডাউন বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে গ্রেপ্তার এক মহিলা। ব্যাগ থেকে পাওয়া গেল 11 মাসের শিশু। সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির ঘটনা ছড়ানোর অভিযোগ, এখনও পর্যন্ত 17 জন মানুষকে গ্রেপ্তার করেছে বারাসাত পুলিশ। এদিন আবারও বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার 11 মাসের শিশু। আর পুলিশ ও প্রশাসনের চরম গাফিলতি ও দোষীকে ধামাচাপা দেওয়ার গণপিটুনি গুজব ছড়ানোর অভিযোগে এখনও অনেক মানুষ জেলবন্দি। তা সত্ত্বেও আবারও এক ঘটনার সাক্ষী থাকলো মানুষ। ওটা মুরগির ডাক আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের, তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করে আর সেখান থেকে উঠে আসে 11 মাসের একটি শিশু। বাচ্চাটা সেই পিঠ ব্যাগে বসতে না, বাচ্চাটা বয়স 11 মাস। আপনি কখন দেখেছেন, কি হয়েছিল? সকালবেলা 7:45 দত্তমুকুল লোকালে লাভিয়েছি আমরা। আপনার ডাউনকে ডাউনে শিয়ালদা, হ্যাঁ, বাবন গাছের থেকে উঠেছে, আমরা বিরাটিতে লাভিয়েছি। হ্যাঁ, কিভাবে বুঝলে? বাচ্চাটা কেঁদে উঠেছিল ব্যাগের ভিতরে, লেডিস বগিতে ব্যাগের মধ্যে ছিল, কেঁদে উঠেছে লেডিস মহিলারা। ওরা জানতে পেরেছে যে দত্ত ব্যাগের মধ্যে বাচ্চা কাঁদ লাগান। এবার তখন মহিলারা জিজ্ঞেস করলো বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন, বাচ্চারা আসলো কেন? এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই, তা বাচ্চা মায়ের কোলে থাকবে, তাই ব্যাগের মধ্যে কেন? তখন তদন্ত করতে করতে বিআরডি পর্যন্ত এসে, বিআরডি এসে লাভ নিয়ে এসে। কোন জায়গা থেকে আবাসটা পেলে? হ্যাঁ, কোন জায়গা থেকে আবাসটা পাওয়া গেল? আবাসটা ও সঠিক কেউ বলতে পারছে না, দত্তপুকুর থেকে উঠেছে। হ্যাঁ, উঠেছে। এবার 12 সাত পরে কান্নাকাটি হয়েছে। হ্যাঁ, ওরা 2 জন ছিল আমরা জানি, একজন ধরা পড়েছে। ট্রেন অবাধ করেছিল, আবার ছাড়া হয়েছে, আবার ছাড়া হয়েছে। হ্যাঁ, হাসান নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।